সামনেই আসতে চলেছে আমাদের প্রিয় উৎসবগুলির মধ্যে অন্যতম জন্মাষ্টমী। আর এই জন্মাষ্টমী ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে খুব ধুমধামের সঙ্গে পালন করা হয়। জন্মাষ্টমীর দিনে আমরা নানা রকম ভোগ যে যার সামর্থ্য মতো বানিয়ে ছোট্ট গোপাল সোনাকে নিবেদন করি। আজকে আমি সেই জন্মাষ্টমীর একটি স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো ক্ষীরের লুচির পায়েস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু স্ট্রিটস অ্যান্ড রেসিপিস। রান্নাঘরের আড্ডায় আমার পুরাতন ও নতুন বন্ধু সকলকে স্বাগত জানাই। তাহলে আমার রান্নাঘরে গিয়ে দেখে নিন আমি কিভাবে ক্ষীরের লুচির পায়েস বানিয়েছি। তাহলে বন্ধুরা, আমি ক্ষীরের লুচির পায়েস বানানো শুরু করছি। আর এখানে আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব 1 লিটার ফুল ক্রিম মিল্ক। আমি আগে দুধটা জাল দিয়ে ঘন করে নেব, কারণ প্রথম স্টেপটাই আমি এটা করব, কারণ হচ্ছে যে দুধটা জাল দিয়ে ঘন করতে গেলে টাইমটা বেশি লাগে। এখানে 1 লিটার দুধ আমি নিয়ে নিলাম, এবার এটা আমি জাল দিতে বসিয়ে দেব। এবার লুচির জন্য যে সরঞ্জাম সেটা রেডি করে নেব, তার জন্য এখানে আমি একটা বোল নিলাম। প্রথমে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ, মেজারমেন্ট কাপের 1/2 কাপ ময়দা। এবার দিয়ে দেব 1/2 কাপ আটা, আপনারা চাইলে পুরোটা আটায় বা পুরোটা ময়দায় করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য নুন। আপনারা ঠাকুরের ভোগের জন্য ব্যবহার করলে অবশ্যই সন্ধব লবণ ইউজ করবেন, বা নুন নাও ইউজ করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতন ঘি। এবার পরিষ্কার হাত দিয়ে ময়নটাকে খুব ভালোভাবে ময়দার সাথে আর আটার সাথে মিশিয়ে নেব। কাজের ফাঁকে ফাঁকে দুধ জাল দেওয়ার কথা ভুলে গেলে চলবে না, তাই দুধটা একটু ভালোভাবে মাঝে মাঝেই নাড়িয়ে দেব। এইভাবে খুব ভালোভাবে ময়নটা মিশে গেছে। এইবার রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে, একটু একটু করে জল দিয়ে আমি একটা ময়দার ডো তৈরি করে নেব। ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর দেখুন মানে খুব নরমও নয়, খুব শক্তও নয়, যেরকম লুচির আটা হয় সেইভাবে মেখে নিয়েছি। এবার এটাকে একটা ঢাকা চাপা দিয়ে 1/2 ঘন্টা মতন এইভাবে রেখে দেব। এদিকে দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, খুব বেশি ঘন করার দরকার নেই। আমি প্রথমে এর মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম 3টে ছোট এলাচ, থেতো করে এভাবে দিয়ে দিলাম। এটা আমি এর থেকে আর একটুখানি ঘন করে নেব, চিনিটা গুলে গেলে একটু দুধটা পাতলা হয়ে যাবে, তারপরে আমি এর থেকে আর একটুখানি ঘন করে নেব। এবার আমি ক্ষীরের লুচি পুরটা বানিয়ে নেব। এখানে একটা গ্রেটার নিয়েছি, আর এখানে 60 থেকে 70 গ্রাম মতন খোয়া ক্ষীর নিয়েছি। এটা এই মিহি দিকটা দিয়ে আমি খুব ভালো করে কুড়ে নেব। খোয়াটা খুব ভালো করে কুড়ে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। দুধটাও দেখুন খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে, এর থেকে বেশি আর ঘন করার দরকার নেই, কারণ এটা একটু ঠান্ডা হলে এমনিতেই ঘন হয়ে যাবে। এবার আমি এটা অফ করে দেব। এবার দেখুন যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে, এটা আমি এখানে নিয়ে নিলাম। আর ক্ষীর ভরা লেচিগুলো আমি তৈরি করব। প্রথমে আমি ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব, আর ক্ষীরের লুচি তো খুব বড় হয় না, তাই আমি এই সাইজের ছোট্ট ছোট্ট লেচিগুলো তৈরি করে নেব। সব লেচিগুলো আমি বানিয়ে নিয়েছি, এবার লেচিগুলোর মধ্যে আমি পুর ভরব। প্রথমে এভাবে গোল করে নিলাম, পুর ভরতে তো আপনারা সবাই জানেন, আর খুব বেশি পুর দিলে কিন্তু ফেটে বেরিয়ে যেতে পারে, তাই আমি খুব সামান্য সামান্য পুর দিয়ে লেচিগুলো ভর্তি করে নেব। সব লেচিগুলোতে আমি পুর ভরে নিয়েছি, আর দেখুন এই এতটা মতন পুর আমার বেঁচে গেছে খোয়া ক্ষীর, এটা দিয়ে আমি অন্য কোনো প্রিপারেশন করে নেব। এবার আমি একটা চাকি বেলনি নিয়েছি, আর চাকি বেলনিটাতে আমি খুব ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। এবার এখান থেকেই একটা করে লেচি নিলাম, লেচি নিয়ে সাবধানে আমি লুচিগুলো বেলে নেব, আর ছোট্ট ছোট্ট করে বেলবো যাতে খুব বড় না হয়, আর পুরগুলো যেন বেরিয়ে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন এইভাবে ছোট ছোট করে আমি লুচিগুলো বানিয়ে নেব। সব লুচিগুলো আমার বেলা হয়ে গেছে, আর এখানে দেখুন তেল গরম হতে বসিয়ে দিয়েছি কড়ায়, তেল গরমও হয়ে গেছে। এবার একটা লুচি ছেড়ে দিলাম,
দেখুন কি সুন্দর হয়ে ফুলছে। ক্ষীরের লুচি প্রচন্ড টেস্টি হয়, এটা এমনি এমনিও খাওয়া যায়, আর খুব লাল লাল করে এই লুচি ভাজার দরকার নেই। দেখুন প্রত্যেকটা লুচি কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর মাঝখান থেকে ফেটেও যায়নি। এবার দেখুন এখানে যে দুধটা ঘন করে রেখেছিলাম সেটা এখনো অনেকটা উষ্ণ আছে, এবার এর মধ্যে আমি লুচিগুলো দিয়ে দেব। লুচিগুলো যটা ধরবে এর মধ্যে তটা প্রথমে দিয়ে তারপরে 10-15 মিনিট রেখে আমি বাকিগুলোও দিয়ে দেব। এভাবে একটু ক্ষীরের মধ্যে ভালো করে লুচিগুলো ডুবিয়ে নেব। ডুবিয়ে এই কয়েকটা আগে 10-15 মিনিট আমি রেখে দেব, রেখে দিয়ে বাকি লুচিগুলো দিয়ে আমি বানিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার লুচির ক্ষীরের লুচির পায়েস, এবার আমি এটা পরিবেশন করব। এইভাবে জন্মাষ্টমীর দিনে ক্ষীরের লুচির পায়েস বানিয়ে ছোট্ট গোপাল সোনাকে ভোগ লাগাতে পারেন, তাছাড়া বাড়িতে অতিথি আপ্যায়নেও আপনারা এই ক্ষীরের লুচির পায়েস বানাতে পারেন। রেডি হয়ে গেল, তাহলে এবার উপর থেকে আমি কিছু পেস্তা এভাবে ছড়িয়ে দেব, আর উপর থেকে কয়েকটা জাফরান দিয়ে দেব যাতে দেখতে ভালো লাগে। আপনারা যখন দুধটা ঘন করবেন তখনও জাফরানটা দিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা থামস আপ দিয়ে দেবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন। এই নতুন পর্বটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।